आज के सेलिब्रेशन ऑफ हिज लाइफ एंड हिज म्यूजिक ताकि हम श्रद्धा जानाते जी उपनीत होने से संगीत अनुष्ठान पर्व उपनीत हल ताकि तर संगीत माध्यम अंजलि देवे तरह आलोके आलोकित दुई शिष्यदय प्रथम भाग अनुष्ठान पंडित समरेश चौधरी संगीत अनुष्ठान अपना जानें जे पंडित समरेश चौधरी विश्व दुनिया एकमात्र कंठ संगीत शिल्पी जार गुरु छिलें पंडित रविशंकर মানুষ আমাদের বন্ধু করতালি দিলেন বাকিরা কেউ দিলেন না প্রতিজি বলতেন আমার বন্ধু তন্ময়কে বলেছেন যে তন্ময় জানো এ দেশে না মানুষ হাততালি দেয় না মানুষ উল্লাস প্রকাশ করে না ভাবে কেউ একজন ভাবে আমি হাততালি দিলাম হয়তো আমি ভুল জায়গায় হাততালি দিলাম লোকে কি বলবে তো কিন্তু একজন একটা হাততালি দিলে রিলের মতন কিন্তু অনেকে দিতে থাকে দ্য ওয়েস্ট নোস টু অ্যাপ্লড উই ডোন্ট নো টু অ্যাপ্লড ইন পাবলিক অথচ আমরা কিন্তু অনেক বেশি সমাজদার পণ্ডিতজি এই অভাব বোধটা তার কনসার্টে এদেশে খুব করতেন তো পণ্ডিত সমরেশ চৌধুরী প্রথিত যশা সঙ্গীত শিল্পী রামপুর সেনিয়া ঘরানার ভারত এবং বাহক একদম বাল্যকালে তিনি তার পিতৃদের সঙ্গীত আচার্য অমরেশচন্দ্র চৌধুরীর কাছে তালিম নেন আপনারা জানেন অমরেশচন্দ্র চৌধুরী ওস্তাদ দাবির খান সাহেবের ছাত্র দাবির খান সাহেবের কাছে তিনি তালিম নিয়েছেন এবং আমাদের রামপুর সিনিয়র ঘরানার এবং বহু বছর তারপর প্রায় তিন দশক পণ্ডিত সমরেশ চৌধুরী তালিম নেন পণ্ডিত রবিশঙ্করের কাছে আগেই বললাম যে সারা বিশ্বে একমাত্র সঙ্গীত শিল্পী যিনি পণ্ডিত রবিশঙ্করের গণ্ডাবান সাহিত্য মূলত পণ্ডিত রবিশঙ্করের কাছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী যে বিষয়ে তালিম পান সেটি কিন্তু তন্ত্রকারী অঙ্গ সেই তন্ত্রকারী অঙ্গ তার কণ্ঠে যখন আসে সে এক মোহময় চিত্র নেয় আমাদের কাছে মোহময় আবেশ সৃষ্টি করে তাকে তিনি তবলায় সঙ্গত করছেন নতুন করে আলাপ করবার কিছু নেই পণ্ডিত সমর সাহা পণ্ডিত সমর সাহা বিশিষ্ট শিল্পী আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি তিনি গুরু তিনি শিক্ষক এবং সারা বিশ্ব দুনিয়ায় তিনি সঙ্গীত পরিবেশন করেন শুরু করেন তার শিক্ষা তার পিতৃদের সুধাংশু ভূষণ সাহার কাছে তারপরে তার অগ্রজ সীতারক সাহা এবং তারও পরে কিংবদন্তি শিল্পী শ্রীকৃষ্ণ কুমার গাঙ্গুলি বেনারস ভরে যাকে আমরা নাটুবাবু হিসেবে চিনি তার কাছে তালিম নেন পণ্ডিত সমর সাহা হারমোনিয়ামে রয়েছেন আরেক বিশিষ্ট শিল্পী পণ্ডিত জ্যোতি গোহ সঙ্গীত রিসার্চ একাডেমিতে সঙ্গীত নিযুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী হিসেবে এবং তিনিও কিন্তু কণ্ঠসঙ্গীত চর্চা করেছেন স্বর্গীয় পণ্ডিত এ কারণের কাছে তাকে তানপুরায় সম্মত করছেন শিল্পীকে শ্রী রণবীর মুখোপাধ্যায় এবং শ্রী শেখর গোহ আমি মঞ্চে মাননীয় আমাদের পূজনীয় মহারাজ শ্রীমান স্বামী সুপর্ণানন্দজি আমাদের সম্পাদক মহারাজ তাকে অনুরোধ করব মঞ্চে আসতে কিন্তু শিল্পীদের ফুলমালা দেওয়ার আগে আমি মহারাজকে আরো দুজনকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করব আমাদের মধ্যে ওই যে বললাম ওই মূর্তিটি রয়েছে বাইরে অত্যন্ত সুন্দর মূর্তিটি পণ্ডিতজিকে সামনে বসিয়ে যে ভাস্কর সেই মূর্তিটি রচনা করেছেন গৌতম পাল তিনিও রয়েছেন এই মঞ্চের পাশে আমি গৌতম বাবুকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব গৌতম পাল তাকে আমরা সম্মান জানাবো এই অত্যন্ত সুন্দর মূর্তিটি করার জন্য
বড় সৌভাগ্য হয়েছিল যে উনি আমাদের সল্ট লেক স্টুডিও এসে কিছুক্ষণ সময় দিয়েছিলেন মূর্তি তৈরি করার জন্য। তার আর এই বিদিষ্ঠানগরে আমাদের একটা প্রোগ্রাম করা হয়েছিল 1985 সালে। সেই সময় ওর কাছে ইচ্ছা প্রকাশ করে উনি সেদিন আমাদের বাড়িতে ছিলেন। প্রকাশ করি যে এত মূর্তি তৈরি করবো, বললেন কলকাতায় সময় হবে না, আমি বেনারসে ডাকবো। তারপরে কদিন পর আমার বেনারসে গিয়েছিলেন, বেনারসে ওখানে আরও সব শিষ্যরা ছিলেন, একটা ডকুমেন্ট্রি হয়েছিল। সেই সময় আমি অনেকদিন থেকে ওর মূর্তি তৈরি করি, সেই মূর্তিটা দিল্লির বাড়িতে ওকে দিয়েছিলাম। পরবর্তীকালে উনি আবার আমায় ডাকেন যে দিল্লিতে যে রিম্বা ইনস্টিটিউটটা করেছেন সেই হলে নিয়ে গিয়ে দেখান। সে একটা বিশেষ জায়গা যেখানে উনি বসে সেতার বাজানো যায়, সেতারটাকে বাঁধছেন। এইভাবে এক্সপোজ উনি তখন ইচ্ছা যে ওইভাবে একটা মূর্তি তৈরি করে। তো আমার বললেন সল্ট লেক স্টুডিও তৈরি করি, তারপর উনি এলেন স্বামী বসে মূর্তিটা তৈরি করলেন। বললাম আমার পরম সৌভাগ্য যে উনি আমাদের মধ্যে এসেছিলেন, এই সুযোগ আমায় দিয়েছিলেন। আরেকজন মানুষ যিনি প্রতি বছরই এখানে আসেন, বিশেষত 12 জানুয়ারি, আমি তাকে অন্তত আমি যতদিন এখানে আছি প্রায় ততদিনই দেখি, বিশিষ্ট চিত্র গ্রাহক যিনি শিল্পীদের সমস্ত ছবি তোলেন, তার ছবি বাইরে আছে প্রশান্ত অরোরা, তাকে আমরা সম্মান জানাব। বহুবার সেই শিল্পীদের প্রদর্শনী হয়েছে। এবার আমরা শিল্পীদের সম্মান জানাবো পণ্ডিত সমরেশ চৌধুরী। জ্যোতিদার সম্পর্ক একই কথা, পণ্ডিত জ্যোতি গোহ। দুই তরুণ তানপুরা সাধক রণবীর মুখোপাধ্যায় এবং শেখর গুহ। ভারতকে আমাদের শ্রদ্ধা। শিল্পী দু একটি কথা বলে শুরু করবেন তার অনুষ্ঠান। আমাকে জানালেন যে ঈশ্বরী রাগের যেগুলো তৈরি করেছিলেন পবিত্র বিশঙ্কর, তারই একটি রাগ রামেশ্বরী দিয়ে তিনি তার আজকের অনুষ্ঠান শুরু করবেন। সাউন্ডটা দেখে নিচ্ছি
উপস্থিত শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ আর আজকে আমার গুরুজিকে আমরা সবাই এখানে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছি। সকল শ্রোতা গুরুজন সবাইকে আমার প্রণাম। আমাকে কিছু বলার জন্য বলা হয়েছিল কিন্তু সময়ের পরিধিটা এতটাই কম যে কথা না বলে গানটা শুরু করাটাই ঠিক হবে। সব কথা আপনারা শঙ্করদার কাছ থেকে শুনতে পেয়েছেন, তবে দু একটি কথা আমার এখানে বলা প্রয়োজন। আমি গুরুজির সান্নিধ্যে এসেছিলাম 1980 সালে দুবার্লিন কনফারেন্সে। ওনার আগে আমার গান ছিল, তো উনি আমার গান শুনে মুগ্ধ হয়েছিলেন এবং পরের দিন আমাকে লালা শ্রীধরজির বাড়িতে উনি থাকতেন সেখানে ডেকে পাঠিয়েছিলেন। তারপরে দীর্ঘ 4 বছর উনি আমাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গান গাইবার সুযোগ করে দিয়েছিলেন। আমার পিতা স্বর্গীয় অমরেশচন্দ্র চৌধুরী, উনি ছিলেন ওস্তাদ দবিদ খাঁ সাহেবের ছাত্র। তার নানাজি ওস্তাদ তুজির খাঁ সাহেব তার কাছে শিখেছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের ছাত্র ছিলেন আমার গুরুজি পণ্ডিত রবিশঙ্করজি। আর দবি খাঁ সাহেবও উজির খাঁ সাহেবের ছাত্র ছিলেন। সেখান থেকে আমার বাবার কাছ থেকে আমি প্রাথমিক স্তর থেকে শেষ পর্যন্ত আমি তার কাছে শিখেছি। তো উভয় দিক থেকেই আমার ঘরানা রামপুর সেনিমা। আমি 1984 সালে ওনার কাছে গানটা বেঁধেছিলাম। অনেক অনেক স্মৃতি ওনার বাড়িতে বেনারসে হেমাঙ্গারায় বছরের পর বছর থেকেছি, দিল্লিতে থেকেছি, যখন যেখানে ডেকেছেন বম্বে কলকাতা বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে কত স্মৃতি। চলতে ফিরতে সন্ধ্যাবেলায় হাঁটছি একসঙ্গে, কিছু শিখে গেলাম, কতদিক কত কিছু শেখার ছিল ওনার কাছে। নানানভাবে আমরা ওনার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছি। আমি আজকে যে ডাকটি গাইব কামেশ্বরী, এই ডাকটি আমি একদিন শুনেছিলাম। আমাদের দক্ষিণ ভারতে একটি রাগ আছে সরস্বতী, তো আমি একসময় খুব সরস্বতী রাগটা গাইতাম, বাবার কাছে শিখেছিলাম। তো হঠাৎ একদিন গুরুজির এই কামেশ্বরী কলকাতার একজন বিখ্যাত শিল্পী, তিনি শুনে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই রাগটা নাম উনি শোনেননি কিন্তু সরস্বতী রাগের মতোই লাগলো, অথচ কোমল নি স্বরটা আরবিতে ব্যবহার করছে। আমাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি তো এই রাগটা খুব গাও, এইরকম চরণ কি সরস্বতীতে হয়? তা আমি তখন খুবই অল্প বয়স আমার, আমি ঠিক ওনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, কারণ আমি অনেককেই সরস্বতী রাগে আরোহিতে কোমল নিঃস্বরের প্রয়োগের ব্যাপারটা আমি লক্ষ্য করেছি,
যদিও অনেকে বিভিন্ন মতে বিভিন্ন রকম ভাবে তাদের শৈলী পরিবেশন করেন। আমি সরাসরি এই প্রশ্নটা গুরুজিকে করেছিলাম, যে এরকম একটি প্রশ্ন হয়েছে, তো রাগের নামটা তিনি জানেননি, মানে শুনতে পারেননি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি ঠিক উত্তর দিতে পারিনি। আমি যতদূর জানি যে সরস্বতী রাগে কোমলনি স্বর আরতিতে ব্যবহার হয় না। তো গুরুজি তখন হেসে বললেন, ও ওটা তো কামেশ্বর, ওনারই সৃষ্টি রাগ। এখনো অনেকেই সরস্বতী রাগে কোমলনি স্বরটা আরতিতে ব্যবহার করেন, হয়তো বা সেটা জানা নেই যে কামেশ্বরী রাগটি গুরুজির সৃষ্টির পাশাপাশি রাগ আছে। তখন উনি আমাকে এই কামেশ্বরী রাগ সম্বন্ধে তার চরণ প্রক্রিয়াকরণ যেরকম শিখিয়েছিলেন আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। কম্পোজিশন আমার নিজস্ব রচনা, রাগের যে রাগদারিটা সেটা আমি একটু ছোট করে না বললে ঠিক হবে না। এই রাগটি কামেশ্বরী বোধ হয় আজ পর্যন্ত কেউ গায়নি, খুব কম শোনা গেছে। রাগটা গুরুজি বাজিয়েছেন আর ওনার দুই একজন ছাত্র, আমি দীপকদাকেও বাজাতে শুনেছি, সুরেন্দ্র বাজিয়েছে। তবে যেদিন আমি ওনার কাছে এই রাগের তালিম পেয়েছিলাম, উনি এত সুন্দরভাবে আমাকে বোঝালেন যে এই রাগটার মধ্যে ছোট্ট একটি জায়গা আছে যেটা মেঘের জায়গা। মেঘ রাগে যেমন শুদ্ধ মার প্রয়োগ আছে, রেপা সরসঙ্গতি আছে, এখানেও রেপা সরসঙ্গতি আছে কিন্তু শুদ্ধ মার জায়গায় করি না। এই যে মেঘের জায়গা মন্ত্র সপ্তকে এখানে রে পা করলে মেঘ হয়, এই জায়গাটা করিমা করলে মেঘ থেকে বেরিয়ে যাচ্ছে। আর পাশাপাশি সরস্বতী রাগের আধারটাও রয়েছে, যেমন উনি বলেছিলেন যে সানি রে এটা বারবার দিতে হবে। এই জায়গাটাই কিন্তু সরস্বতী থেকে কামেশ্বরীর জায়গাটা ঢুকে পড়ে। তো আমি ছোট্ট করে একটু বলে দিলাম, কারণ ওনার সৃষ্টি ওনার চিন্তা ভাবনা যেটা আমরা শিখেছি তার কাছ থেকে সেটা আপনাদের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। আমি কামেশ্বরী রাগে বিলম্বিত তাল, তারপর দ্রুত তিন তালে একটি খেয়াল গাইব। আর সময় খুবই অল্প, আমি এরপর একটি ছোট ঠুংরি গিয়ে আমি শেষ করব।
Thank you.
Yeah.
Thank you.
पहाड़ी से कहा बता दे चुमरी